হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুই পাখি। এবারের উইকেন্ডে আমরা চলে গিয়েছিলাম ফলতা রিভার সাইডে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ছিলাম হোটেল রাজহান্সে। এই ভিডিওতে আমি হোটেল রাজহান্সের রিভিউ দেব। এবারে বলি তোমরা কিভাবে এই রিসর্টে পৌঁছবে। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকালে করে তোমরা প্রথমে ডায়মন্ড হারবার স্টেশন চলে আসো। সেখান থেকে অটো রিজার্ভ করে খুব সহজেই পৌঁছে যেতে পারবে হোটেল রাজহান্সে। এছাড়াও তোমরা যদি গাড়িতে আসতে চাও তাহলে কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে যেতে পারবে এই রিসর্টে। শহরের কোলাহল থেকে দূরে গঙ্গার একেবারে পাশে শান্ত ও মনোরম পরিবেশে রয়েছে এই রিসর্টটি। ভোরের প্রথম আলোয় গঙ্গার পাড়ে একটু হাঁটাহাঁটি আর বিকেলে কোনো এক গাছের ছায়ায় বসে সূর্যাস্ত দেখতে চাইলে আপনাকে কিন্তু অবশ্যই চলে আসতে হবে এই রিসর্টটিতে। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। আমরা ছিলাম পুল ভিউ রুমে। এছাড়াও এখানে রয়েছে রিভার ভিউ রুম। তবে উইকেন্ডে আসতে চাইলে আপনাদেরকে কিন্তু বেশ কয়েকদিন আগেই বুকিং কনফার্ম করে নিতে হবে। এখানে সকালে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন। প্রথমেই ছিল টি, তারপরে আছে লুচি, ছোলার ডাল, ব্রেড টোস্ট, বয়েলড এগ, ফ্রুটস, আর ব্রেডের সাথে খাওয়ার জন্য বাটার এবং জ্যাম। দুপুরের লাঞ্চও আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করে দিলে 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুবই ভালো ছিল। প্রত্যেকটা আইটেম ছিল ফ্রেশ এবং স্বাদে অতুলনীয়। তাহলে আর দেরি না করে চটপট বুকিং করে চলে আসুন হোটেল রাজহান্সে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।